টেলিভিশন চ্যানেল হোক বা ইউটিউব হোক, সেটা আসলে ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আপনি দর্শককে কী দিচ্ছেন, মানুষ যেটা পছন্দ করবে সেটা ইউটিউব হোক বা আপনার টেলিভিশন হোক, মানুষ দেখবে না। এরকম কোনো অভিজ্ঞতা আমার হয় নাই, এটা আসলে কখনোই হয় না ভাই। ধরেন যে ছোটোবেলায় আমি আর আপনি কখনো ভয়ই বড় হয়েছি, পরিবারের মা বাবা মানে মাগরিবের আজান শেষ হবে, শেষ হওয়ার আগে বাসা ফির না ফিরলে মায়ের টেনশন ছিল, ওইভাবে বড় হয়েছে। তো ম্যাডাম তো দূরের কথা, কোনো প্রেমপ্রীতির দিকে তো মন ছিল না, তাই না? সো ক্যাম্পাসে বা ভার্সিটিতে ভর্তি হওয়ার পর সবাই একটু চেঞ্জ হয়। যখন মানে ক্যাম্পাসে যারা হলে থাকে তারা দেখবেন তারা একদম মানে ফ্রিডম, একদম বিন্দাস যেটাকে বলে আর কি। ধরেন আমাদের টিমে যে কাজগুলো হয়, দেখবেন এক একটা গল্প এক একটা ক্যারেক্টার কিন্তু আমরা প্লে করি। আপনি ব্যাচেলার পয়েন্টে একরকম জাকির, আবার ব্যাচেলার ফুটবলের জাকির হোসেন নেইমার, আবার ফিমেলে আনোয়ার, আবার ধরেন যে আপনার কিডনির সেন্টু। তো ক্যারেক্টার কিন্তু ভাঙতেছে, ক্যারেক্টার কিন্তু কাজল মামি ভাই এক একজনকে এক একটা ক্যারেক্টার দিয়ে প্রমাণ করতেছে যে ওরা সবই পারে। তো আসলে মানুষ যেটা দেখে দেখে না, মানুষ হয় কি ওইটাই চায়, কিন্তু আসলে অ্যাজ এ অ্যাক্টর বা আমার অভিনয়শিল্পী হিসাবে মানে চাও তো থাকে যে নিজেকে ভাঙবো, এরকম গল্প ওরকম। যেমন আপনি হোটেল রিল্যাক্সের কথা চিন্তা করেন, আমি ভাই হোটেল রিল্যাক্সে কিন্তু জু ক্যারেক্টারটা কিন্তু একটা মজার একটা ব্যাপার ছিল আর কি। সো অবশ্যই চাও তো পাওয়া। আর আমাদের পলাশ তো মার্শাল্লাহ ভালো অভিনেতাই, প্লাস হচ্ছে ভালো ডিরেক্টারও। সো পলাশ নিজেকে ভাঙবে গড়বে এটা আসলে আমিও চাই ইনশাল্লাহ ভাই। ওটিটি হোক টেলিভিশন হোক, যেখানে ধরেন যে ক্যারেক্টার প্লে করা যায়, যেখানে নতুন ক্যারেক্টার প্লে করা যায় সেখানে তো আসলে সেটা ওটিটি হোক, সে টেলিভিশন হোক, সে ইউটিউব হোক, মানে ক্যারেক্টার প্লে করাটা হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। নতুন কিছু যা রাইট ভাই, সত্যি বলতে কি এটা একমাত্র অমি ভাই জানে, আর কেউ সত্যি আমি জানি না। আর অমি ভাই আমাদের টিমের সামনে অনেক কাজ, যেমন আমাদের টিমের কাজ হলে যেরকম ওই ফিল্মগুলো অসময়, তারপর আর সামনে অনেক কাজ আসবে। তো এই কাজগুলো ব্যস্ততা তো আসেই, সাথে সাথে যদি ওই ব্যস্ততাও হয়তো যাই না, অমি ভাই কীভাবে একা মাথায় সামলাবে, তো দেখা যাক কী হয়। আসলেই না মানে সত্যি বলতে মানে আসবে সবাই, তো আমরাও তো চাই আসুক, কবে আসবে কীভাবে আসবে এটা ওই ভাইয়াই জানে, এটাও আমি জানি। সিরিয়াসলি এখন আনোয়ারকে কোথায় নেবে, আনোয়ার কী অবস্থায় যাবে না যাবে, যদি এটা ফিমেল ফোর হয় তখন অডিয়েন্স দেখতে পাবে আর কি। তখন থানা কি ওয়ার্ড কি কাগজ চলস্তি হয় না, প্রত্যেকটা ওয়ার্ড থানাতে থাকে কিন্তু এরকম নেতা যে হ্যাঁ যে কেউ হয় রিয়েলিস্টিক যে আসলেও পাওয়ারফুল, আর অনেকে ফাপড়ও চলে আর কি, পারুক আর না পারুক আসে না যে ওই তো থানাকে ওয়ার্কে কমার জানা আমার ওইরকম আসে না, ওই তো থানাকে ওয়ার্কে কাগজ চলস্তি জানা আমার জানা।